চিন্তা করেছি যে একটু চ্যালেঞ্জিং সাইট, যেগুলো ধ্বংস, অনেক বেশি ধ্বংস হয়ে গেছে, নট ওয়েল রিস্টোর্ড, এই ধরনের কোনো জায়গা নিয়ে আমরা কাজ করতে পারি কিনা। এবং তখন তৌফিক এলাহী স্যারের একটা কথা জাস্ট শুনে আমার মনে হয়েছে যে ওকে, তাহলে এটা আমার হওয়া উচিত সোমপুর মহাবিহার। এবং তখন থেকে আসলে সোমপুর মহাবিহার নিয়ে পড়াশোনা শুরু করা। এবং যেটা হয়েছে যে আসলে এটা অনেক চ্যালেঞ্জিং একটা কাজ ছিল, কারণ এটা অনেক ডিস্টার্ব একটা সাইট আসলে। তো তখন আমরা এই অ্যানসেন্ট আর্কিটেকচারের এক্সপার্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর সীমা হকের সাথে আমরা যোগাযোগ করি। ডক্টর সীমা হক এবং ডক্টর মোজাম্মেল হকের সাথে কথা বলার পরে আমরা প্রথম যে পাহাড়পুর্ণে এক্সকেভেশন হয়েছিল সেই এক্সকেভেশনের যে রিপোর্ট আর এন দীক্ষিতের, সেই রিপোর্টটা আমরা বের করি এবং সেই রিপোর্টকেই বেস ধরে আমরা পাহাড়পুর নিয়ে কাজ শুরু করি। এবং এর মধ্যে দিয়ে আমরা দীর্ঘ সময় কাজ করার পরে এটা একটা জায়গায় পৌঁছে গেছে। আমরা কাজটা শুরু করি আসলে সোমপুর বিহারটাকে ডিজিটাল স্ক্যানিংয়ের মাধ্যমে। আমরা ড্রোন দিয়ে পুরো জায়গাটা 3D স্ক্যান করে ফেলি। স্ক্যান করার কারণে যেটা হয়েছে, আমাদের খুব সুবিধা হয়েছে পুরো জায়গাটা বোঝার জন্য। আমি হয়তো এত ডিটেলে ওখানে ঘুরে ঘুরে দেখতে পারতাম না, যেহেতু পুরো জিনিসটা স্ক্যানে আমার কাছে আছে সেটা আমি অনেক ডিটেলে দেখতে পাচ্ছি এখন। তারপরে যেটা করেছি যে সেই স্ক্যানের উপর আমরা একদম স্ক্যানের উপর বেস করে যেইভাবে যেই মেজারমেন্ট, কারণ স্ক্যান করার অনেক সুবিধা আছে, আমি পুরো মেজারমেন্টটা ওখানে পেয়ে যাই আসলে, যে এক একটা প্রত্যেকটা স্টেপের প্রত্যেকটা জায়গার মেজারমেন্ট আমি ওই স্ক্যানের মধ্যে পেয়ে যাচ্ছি, আমি যে কোনো জিনিসের মেজারমেন্ট নিতে পারছি। তো সেই অনুযায়ী আমরা ডিজিটাল রিকনস্ট্রাকশনটা শুরু করি। সোমপুর মহাবিহার প্ল্যান ইজ দ্য ডিফিকাল্ট ফর্ম, লাইক ইটস দ্য ক্রুসি ফর্ম। তো সোমপুর বিহারকে ভার্চুয়ালি রিকনস্ট্রাক্ট করার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এটার তখনকার ফর্ম, তখনকার ম্যাটেরিয়ালস, তখনকার শেপ কেমন ছিল, যেটা ইট ওয়াজ দ্য বিগ চ্যালেঞ্জ ইটসেলফ। আমরা যে জিনিসটা পেয়েছি এটার একটা বেসিক ফর্মের একটা ধারণা পেয়েছি, যেমন আমরা বিক্রমশিলায় একটা ছাদের কনসেপ্ট পেয়েছি, তারপর নালন্দা ইউনিভার্সিটিতে আদার অ্যামিউনিটিস যেগুলো ছিল ওখান থেকে একটা ধারণা পেয়েছি। তো এই সব কিছুর একটা অ্যাকুমুলেটেড ডিসিশন হচ্ছে আমাদের আজকের সোমপুর বিহার, যেটা আমরা ভার্চুয়ালি রিকনস্ট্রাক্ট করতে পেরেছি। অ্যাকচুয়ালি সোমপুর বিহারে এখন যে অবস্থায় আছে এটা আসলে এই ওই প্রিভিয়াস টেরাকোটা, আসল যে টেরাকোটাগুলো সেগুলো নাই, পুরোটা রেপ্লিকা করা, এবং মূর্তিগুলা একটাও নাই। সেগুলা আমরা আসলে ভার্চুয়ালি এই জায়গাগুলোকে আমরা পুরোটাই রিস্টোর করতে পেরেছি। তো এখন টেরাকোটাগুলো থাকছে, মূর্তিগুলো থাকছে, আমরা আসলে এটা যতটা অথেন্টিকভাবে করা সম্ভব সেটা করার চেষ্টা করছি। ভার্চুয়াল মিউজিয়াম বাংলাদেশের বেটা ভার্সন লঞ্চের ঠিক এক বছরের মাথায় প্রকল্পের সবচেয়ে জটিল এবং কঠিন এবং ব্যয় সাপেক্ষ যে কন্টেন্টটি সেটি আমরা লঞ্চ করতে যাচ্ছি। এবং এই পুরো জার্নিটা আসলে আমি বলবো পুরো টিমের একটা অক্লান্ত পরিশ্রম এবং ডেডিকেশন, এই সব কিছু মিলিয়ে জিনিসটা সম্ভবপর হয়েছে। এই কন্টেন্টের পুরো ডেভেলপমেন্টটি আসলে আমাদের একার পক্ষে অর্থায়ন করা অসম্ভবপর ছিল না। সেক্ষেত্রে আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই সামিট পাওয়ারের কাছে, সামিট পাওয়ারের লতিফ খান স্যারের কাছে। সোমপুর মহাবিহার আসলে এটা খুব ইন্টারেস্টিং একটা স্ট্রাকচার, স্থাপনাটা এত সুন্দর, এটা আসলে এটা এখন কোনোভাবেই আসলে আমাদের পক্ষে দেখা সম্ভব না ফিজিক্যালি, এটা আসলে শুধুমাত্র ভার্চুয়ালি এভাবেই আসলে জিনিসটাকে দেখা সম্ভব। এই জন্যই আমরা আসলে এটাকে ভার্চুয়ালি এনেছি, ভার্চুয়াল মিউজিয়াম বাংলাদেশের একটা নতুন কন্টেন্ট হিসাবে যোগ করেছি।